মুখে ঢুকান না আপনার মুখে ঢুকান আপনি আপনার মুখে ঢুকান আমি মুখে ঢুকায় কথা বলুন টাইম নাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দি মোটা ভাই আমি ওসাম আছি আপনাদের সাথে আর আমার লোকেশন থেকে আজকে হয়তো বা বুঝে গেছেন আমি এখন কোথায় আছি আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আমি এখন আছি উড হাউস গ্রিলে এখানে আপনারা জানেন একটা তাদের একটা অস্থির স্টেক চ্যালেঞ্জ আছে এখানে ৪৫৪১ না ৪২ তার মধ্যে স্টেকটা যদি আমি ৩০ মিনিটে শেষ করতে পারি তাহলে এটা আমার জন্য ফ্রি চলেন বেশি দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই আপনারা দেখছেন যে উড হাউস গ্রিলের যে অস্থির যে এই চ্যালেঞ্জটা এটা আমার কাছে চলে আসছে আর কি আমার কাছে ৩০ মিনিট সময় আছে দেখা যাক আমি টাকাটা নিয়ে যেতে পারি কিনা অর্থাৎ শেষ করে কমপ্লিট করতে পারি কিনা আর নাকি আমি হেরে যাই তবে আমি কনফিডেন্ট আছি আমি পারবো দেখা যাক তারা টাইমটা অন করে দিই টাইমটা অন করে দিছি গরম আছে এটা এই জন্য তবে টেস্ট সেই ঠান্ডা হলে দ্রুত খাওয়া যায় আরে ঠান্ডাই ছিল খাবারের টেস্টটা একটু নেবেন টেস্টটা সেই ভাই টেস্টটা কেমন আসতে আড়াই মিনিট মাত্র ১৫ মিনিট হয়েছে অনেক মনে হচ্ছে না এটা
যারা একটু সাধক আছেন তারা খুব ইজিলি শেষ করতে পারবেন। আপনার সকলের উদ্দেশ্যে বলি, উডাল গিল্ডের চ্যালেঞ্জটা আপনারা সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার বাদে অন্যান্য সব দিন পাবেন। তো যারা এখানে আসবেন বৃহস্পতিবার এবং শুক্রবার বাদে আসবেন। যদি চ্যালেঞ্জ হয় তো দ্রুত খাইতে হবে, আসতে পারো তো না। এটা মজার কথা কি, আমি আসছি ভাই সাভার থেকে, অনেক দূর থেকে আসছি। আমার সাভারের মনে হয় কম বেশি এখনো কেউ আসে না এদিকে, তাই আমি গর্ব করে বলতে পারি যদি জিতি সাভার থেকে আমি একাই। এইটা তো নর্মালি আমরা খাই না বাইরে। আচ্ছা খান, পুরা পুরো এটা ফেলে দিলাম। আচ্ছা ভাই, অনেকে বলতেছিল যে বেশিক্ষণ খেলে আর কি একটা বাদ আছে, স্মেল আছে, এটা আসলে সত্য বা আপনার কাছে আসতেছে? আমি এটা খাচ্ছি সাথে সালাদটা খাচ্ছি, এটা দিয়ে আমার একটা টেস্ট, এটা ঠিক দ্য ডিফারেন্ট টেস্ট, কিন্তু যখন দুইটা একসাথে খাচ্ছি টেস্টটা আরও গ্রো করছে। অসাধারণ লাগছে ভাই, কিন্তু লাস্টের দিকে যে এটা আছে আমরা প্রথমতে হাতি যেটা বলি এটা আসবে, এবং মোটামুটি বাসা যেরকম করে সেরকম হয়নি, এই খাইতে পারি কিনা সেই। আচ্ছা ভাই, এটা কি সাধারণ গরুর গোশের মতো লাগতেছে নাকি ডিফারেন্ট? গরু গোশ তো এটা অবশ্যই, তবে ডিফারেন্ট কুকের গরু খুব ডিফারেন্ট। গোশটা সফট দেন, হ্যাঁ হাতটাও দরকার ছিল। 30 মিনিট কেন খাবার না, তোমার টিকজো থাকতো না, কেবল 7 মিনিট হল, 7 মিনিট কেবল 7 মিনিট, বাকি 7 মিনিট সব গুলো শেষ করলো, করলাম আস্তে আস্তে। না না, এত দূর থেকে আসছি, একটা রেকর্ড নিয়ে যাবো। দেখো ভাই, খাবারে যখন ডুবো দিকে তো মালা নিয়ে থাকবে, ফুড আর উস্কি গাছ। তাহলে কি আমরা কিনবেলটা কিনবো?
ইনশাআল্লাহ আজকে আমাদের টার্গেট যদি আমরা এটা জিতি তাহলে টাকাটা ব্যাক পাবো এই টাকাটা আমরা গিম্বেল কিনবো আর যদি না জিতি তাহলে টাকাটা চুরি হয়ে যাবে না জিতি মানে फ्राइड राइस मैक्सिकन फ्राइड राइस विद कॉर्न डोर इज ऑन इट गुड या आई लव द प्रोटीन नहीं नहीं इधर कैमन दिस वाइट हेलो अच्छा तो खाए या बजे जो खाते हैं घूम चाहिए तो हम तो इधर रूल्स रेगुलेशन ब्रेक करो 10 মিনিট হয়ে যাচ্ছে 10 মিনিট হয়ে গেছে যদি মনে হয় এটা আর একটু থাকতো অনেক খাবার ভাই এখনো কি কোনো প্রবলেম ফেস করতেছেন আপনি দেখি একটু খাই আচ্ছা ভাই আপনি একটু পানি খেয়ে আপনার হাতটা ঠিক করতে পারবেন অনেক কিছু ভাই মাশরুম রয়েছে গাজর রয়েছে ক্যাপসিকাম আছে ভুট্টা আছে ভুট্টা বেবি কর্ন ও বেবি কর্ন সরি আমি সরি আমি সরি ফর দ্যাট এটা বেবি কর্ন সব ভিডিও তো উঠে দেবে এখন তো মজা তো দিবেন আপনার একটু দিয়ে রাখবে সম্পূর্ণ মুখে এখন মনে হচ্ছে সবথেকে ঝামেলা হচ্ছে এরা আঠারো মিনিট আছে তো হয়ে যাবে ইনশাল্লাহ কাতুলি ও ভালো কথা দাম মানে কম দামে ভালো না কি জন্য দামে কম মানে ভালো কাকুরি ফার্নিচার হইতে পারে কাটটা বাচ্চা খুব ক্যাশ আমি খালি আলু মোটামুটি
প্রথমে ঝাড়ছে বাংলা কথায় ঝাড়তে পুরা অনেক পড়ে গেছে শেষ তো ভাই মেন করতে শেষ ইউ ক্যান ডু ইট আমরা জিতে গেছি ভাই আমি ভাবতেছেন ভাই আমি কিন্তু একটা কল্পনা করতে পারতেছি তোমার অনেক ভাই অনেক ভাই 15 মিনিট শেষ হয়েছে শেষ করছে আমাদের ভবিষ্যৎ একটু দেবী কর কি মনে হচ্ছে তুমি কি পারবা জানি না এর থেকে ইজি আর হয় না ভাই এখন কত পাস করেন এখন এখন বলতো ভাই পাঁচ কম খান পাস করেন রেস নিতেন অনেক আচ্ছা এইটুকু খেতে হবে ভাই হ্যাঁ এটুকু খাইতে হবে সব খেতে হবে আরে তোমার মুখে ঢুকানোর পর আর কিচ্ছু নাই মুখে যদি ঢুকা করো টাইনিং স্টপ করে দাও স্টপ করো তুমি মুখে ঢুকা বসে থাকি নিচে তো পেট খালি করতে নষ্ট না করে পানি দাও পানি দাও পানি দাও মনে রেখো ভাই আমাদের কাছে কিন্তু কোনো ওয়ে নাই ভাই এই তো এই পানি দেখি দেখ একটা কাপ করেন রোটের বললে আপনি ফ্রাইড রাইসটা শেষ করে ফেলেন তাড়াতাড়ি করেন এটা খাওয়া দাও ওটা পরে দেখা যাবে আপনি এটা খান মানুষের ফেসবুক ফলো করুন না তিন নম্বর তাহলে কি খাইছে কোনটা খায় কেমন ফিল করছে পাঁচ করে তা করছে ভাই ভাইয়ের করি না তো ভাই এত সহজ না কি কুদাব প্রত্যেকবার আমার ভিডিওতে একটা একটা কল আসবে বুঝলেন না বুঝলেন আমাদের কোনো ওয়ে নাই ভাই তাই তো ভাই সাবাস সাবাস আপনার ছাদ নিতে হবে না আপনি গেলেন আচ্ছা এটার ভিতরে কি মাংসের কি মা আলু আলু 12 মিনিট ভাইয়া 18 মিনিট হয়ে গেছে ভাই 12 মিনিট আছে
পেট কি ভরে গেছে আপনার? তাহলে ভাই পানিতে গেলাম পানিতে গেলেন পানিতে গেলেন পানি 10 মিনিট আছে ভাই অনেক টাইম এগুলো শেষ করা আচ্ছা বমি এলে হবে আপনি খান বুঝলাম না ওইটা খাওয়ার পরে কেন জানি আপনি খান আগে ফ্রাইড রাইসটা শেষ করেন তারপরে এটা খাইতে পারবেন পানি দেখিলেন ভাই পারবেন ভাই অবশ্যই এর ভাই পারবেন না খান পারবেন ভাই এর থেকে ইসের ভাই 9 মিনিট হয়ে গেছে ভাই একটা দিন হ্যাঁ ভাই ভাই হবে আরে ভাই তাড়াতাড়ি খান পানি নেন মুখে ঢুকা না বেশি পানি খেয়ে আমি যদি গিয়ে কাছে না সবাই অনেক খাবার বাকি ভাই কোনো খাবারই বাকি নাই ভাই এখন যদি শেষ মুহূর্তে কথা বলেন তাহলে বোকামি ছাড়ার কিছু গুরুত্ব অনেক সময় ভাই এখন আমি খাচ্ছি সবই শেষ হয়ে গেছে আচ্ছা এটা পরে খেয়ে আপনাকে ফ্রাইড রাইসটা চেক করেন ফ্রাইড রাইসটা পারতেছেন না ভাই এটা ভাই অসম্ভব না খেতে রয়ে গেছে খাবার বাকি এটা যদি এখন বলেন কিনবো ভাই আমাদের এখন ওয়ে নাই ভাই আমি বুঝতে পারছি তাও ফোন করেছি
তাও খাবো হ্যাঁ আর বুকিং করলে তো শেষ তো হোক সেটা তো আগে বুকিং আই সে কিন্তু শেষ কিন্তু করার ছিল না এখন ভাই ভাই উইল বি মিড ভাই সামনে বাকি আছে মাত্র ভাই তাড়াতাড়ি করেন ভাই নেই না রে ভাই আমি টাইম তো তো না টাইম নাই ভাই তাড়াতাড়ি গেলেন পানি পানি দিয়ে গেলেন পানি করে মুখে ঢুকেন তারপর আমি বলছি সম্পূর্ণ মুখে ঢোকান সম্পূর্ণ মুখে ঢোকান ভাই এরাও সম্ভব ভাই ছয় মিনিট আসতে আসতে দিয়ে খান পেট কি ভরছে আপনার পেট তো ভরে গেছে ভাই এটা খাওয়া সম্ভব না এটা ভাই অসম্ভব ভাই আপনার করতেই হবে যেমনি হোক চোখ বুঝা খেতে হবে আপনার চোখ বুঝা খেতে হবে আপনার মুখে দেন মুখে দেন মুখে দেন মুখে দিয়ে কথা বলেন আপনি মুখে দিয়ে কথা বলেন একটা মেয়ে পারছে ভাই আপনি কেন পারবেন না একটা মেয়ে যেহেতু পারে আপনি পারবেন একটা মেয়ে পারছে আপনি কেন পারবেন 30 মিনিটের জায়গায় আপনি 3 মিনিটে একটা বার্গার শেষ করতে পারেন এই তো ভাই কিচ্ছু না এখানে কিছুই নাই একটুখানি অল্পখানি খাবার ভাই দেখো খাবারটা খুবই অল্প অল্পখানি খাবার একটুখানি খাবার আর আলু তো ভাই আপনি খানি আলুগুলো শেষ করেন তারপর মাংস নাই আর আলুগুলো মুছে আলুগুলো খান বা যদি আলুতে সমস্যা ছিল আলুগুলো থাকে ভাই এটা অসম্ভব ভাই ভাই বমি করলে বমি করবেন এমনি বাদ দেবো আপনার ভাই হবে ভাই ভাই এটা কোনো ওই নাই ভাই খাওয়া যাচ্ছে না আমি চিনতে পারছি পানি খান ভাই আপনার ড্রিঙ্ক হবে ভাই কি ভাব করতে পারবেন না ভাই ভাই চার এখনো চার মিনিট আছে অনেকটাই ঢুকতেছে না ভাই ঢুকান ভাই প্লিজ ভাই ভাই এরা হইতেই পারে না ভাই ভাই ফাইনালটা কি হবে আপনি খান ভাই প্লিজ ভাই আমি বুঝতে পারছি ভাই ভাই এরা ভাই প্লিজ ভাই ভাই এই কাজটা করেন না ভাই ভাই এখানে একটুখানি খাবার ভাই বিশ্বাস করেন ভাই আপনার ভাই এটা খাইতে হবে ভাই প্লিজ ভাই আমার কথা শুনেন ভাই প্লিজ মুখে ঢুকান পুরাটা ঢুকান ভাই ঢুকানোর পরে বুঝবেন আগে ঢুকান মুখে ঢুকান মুখে ঢুকান আপনি মুখে ঢুকান ভাই টাইম যাইতেছে আমি বুঝতেছেন না আপনি খান মুখে ঢুকান হ্যাঁ খান তাড়াতাড়ি খাইলে ভাই কোনো চোখ বন্ধ করে খান সম্ভব নয় ভাই সম্ভব না ভাই পসিবল পসিবল পানি খান দিচ্ছি ভাই কোন জায়গায় আদি করে খাই উঠছে পসিবল ভাই সম্ভব না ভাই সম্ভব এটা সম্ভব ভাই প্লিজ ভাই এমন করেন না ভাই প্লিজ প্লিজ ভাই আমি তাও খান ভাই খান বমি করলে বমি করেন সমস্যা নাই আমার গায়ের উপর বমি করবেন সমস্যা নেই আপনি খান ভাই আপনি মুখে ঢুকান না আপনি মুখে ঢুকান আপনি আপনার মুখে ঢুকান মুখে ঢুকায় কথা বলেন টাইম নাই মুখে ঢুকায় কথা বলেন পেট ফুল ফুলে টাইম নাই ভাই যত যতক্ষণ টাইম আছে খাইতে থাকো খান ভাই ভাই প্লিজ ভাই খান ভাই আপনার 2000 টাকা দিব খান ভাই ভাই গিম্বাল আমি কিনে দেবো আপনি খান খান ভাই খান আপনি খান খান
গাইজ আপনার দেখছেন শেষ পর্যন্ত আমি পারি নাই, মোটা ভাই হেরে গেল। তবে এই হার কোনো কিছুই না, সামনে আরও অনেক কিছু আসবে, অনেক এরকম চ্যানেল আসবে, ইনশাল্লাহ ট্রাই করবো জেতার। আজকে আমি অনেকটা কনফিডেন্ট ছিলাম জিতবো ইনশাল্লাহ, কারণ খাবারটা দেখে মনে হচ্ছিল না পারা যাবে। আমার থেকে আরও কনফিডেন্ট ছিল আমার ক্যামেরার বিহাইন্ড যেই আমার যে ছোটো ভাই, আমার ক্যামেরা যে ধরে আর কি আদিব, ওর অনেক কনফিডেন্ট ছিল, আমাকে অনেক উৎসাহিত করার পরেও আমি পারি নাই। তবে যাই হোক, ব্যাপার না, জিনিসটা আমি এই নিয়ে নিলাম যে চলার পথে এরকম হয়ই ভাই। তবে ক্যাপটা পরছি, ভালো লাগতেছে ক্যাপটা পরে, সান্ত্বনা অনুযায়ী ব্যাপার না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনি যদি এখানে আসতে চান, তাহলে ওই যে বললাম বৃহস্পতিবার শুক্রবার বাদে আসবেন, তাহলে আপনারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবেন। আর আমার হয়তো বা খাওয়ার মধ্যে কিছু ভুল ছিল, ওই জন্য আমি পারি নাই। আপনারা সকলে একটু চেষ্টা করবেন যাতে জিতে যান। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্যই আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই, সকলের দোয়া কামনা করছি। আর সবাই আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন সেই আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। Mm-hmm. 8716.